আমরা দেখতাম যে এই নির্মাণ শৈলীর আদলেই এই নির্মাণ স্থাপনাগুলো ছিল, কিন্তু এগুলো সংস্কার করে যে কারুকার্যগুলো রয়েছে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এই কারুকার্যগুলো সরিয়ে এখন হচ্ছে এরকম করে ব্যবহার করা হচ্ছে। তো কারুকার্যগুলো আমরা লস্ট করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আরেকটা নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি না কতটুকু আপনাদেরকে তথ্য দিতে পারবো। আজকে বাংলাদেশে ফ্রাইডে, আজকে সরকারি বন্ধ, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো যেহেতু গত 5 দিন আর কি একটা শিডিউল হয়ে যায় যে সকালে ভোরে ভোরে ওঠা, গোসল করা, দেন হচ্ছে ট্রেন ধরা, তো সেই একটা শিডিউলে ফ্রাইডে তো সেই সকালে উঠা হয়ে যায়। যাই হোক, এখন আমি হাঁটতে বের হয়েছি এবং হেঁটে হেঁটে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সেটা আমার বাসা থেকে একদমই কাছে, একটা ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, সেটার নাম হচ্ছে শ্মশান রাজবাড়ি আর কি। আচ্ছা, যেতে যেতে আপনাদেরকে একটা তথ্য দিয়ে নিই, আমি আছি গাজীপুরের জয়দেবপুরে। এখানে অসংখ্য স্থাপনা রয়েছে যেগুলো ভাওয়াল রাজার স্থাপনা বা সন্ন্যাসী ভাওয়াল রাজার স্থাপনা নামে পরিচিত, এবং অসংখ্য পর্যটক মূলত ওনারা এখানে আসেন। এই কীর্তিগুলো, যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো ভাওয়াল রাজা কর্তৃক স্থাপিত হয়েছে, তা দেখার জন্য। আচ্ছা, যাই হোক, আমি মূল এন্ট্রান্সে ঢুকলাম। এখানে এই বাউন্ডারি দিয়ে প্রত্নতত্ত্ব নিদর্শন অধিদপ্তর হয়তো বা এটাকে সিকিউর করে রেখেছে। আমি একদম আমার বাসা থেকে একদম কাছে, আমি কোনো মূল ফটক দিয়ে না গিয়ে সাইড ফটক দিয়ে ঢুকে পড়েছি। এখানে সম্পর্কে একটা বেসিক কিছু তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাওয়াল শ্মশান রাজবাড়ি, ঠিক আছে? এটা মেইন যে গাজীপুরের সদর রয়েছে, অর্থাৎ গাজীপুরের যে রাজবাড়িটা রয়েছে সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই হচ্ছে সেই বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসীর শ্মশান স্থান। তো মূলত এটা শ্মশানটা কারা তৈরি করেছিলেন? এই শ্মশানটা তৈরি করেছিলেন রাজা জয়দেব নারায়ণ, যিনি জয়দেবপুরের জমিদার ছিলেন, তার নাতি। এই যে শ্মশানটি আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়, সেটা হচ্ছে 1250 সাল থেকে 1260 সালের ভিতরে নির্মাণ করেছেন। অনেকের ধারণা এটা হচ্ছে রাজা জয়দেব নারায়ণ, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, জয়দেব নারায়ণ রায়ের যে নাতি কীর্তি নারায়ণ রায় এটা প্রতিষ্ঠিত করেছেন। এর যে মূল যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে এটা হচ্ছে 5 একর। এই শ্মশানটি এখন কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী যে ভাইয়েরা রয়েছেন সেই ভাইদেরও মন্দির হিসাবে ব্যবহৃত হচ্ছে। একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে 2004-5 বা 10 সালের দিকে যখন আমরা এখানে এসেছি, আমরা যেহেতু এখানে ছোটো থেকেই পড়েছি, এই নির্মাণ শৈলীর আদলেই এই নির্মাণ স্থাপনাগুলো ছিল, কিন্তু এগুলো সংস্কার করে যে কারুকার্যগুলো রয়েছে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এই কারুকার্যগুলো সরিয়ে এখন হচ্ছে এরকম করে ব্যবহার করা হচ্ছে। তো কারুকার্যগুলো আমরা লস্ট করলাম। এই শ্মশান আসলে চিলাই, মৃতপ্রায় চিলাই নদীর দক্ষিণ পাশে অবস্থিত। এটা মানুষের, এই যে কারুকার্যগুলো রয়েছে পুরাটাই আমার কাছে লাগছে, মানে অনেকেই বলে যে মুঘল সাম্রাজ্যের যে যে স্ট্রাকচারাল ছিল বা বেসিক ফর্মুলা ছিল তার উপর নির্মিত। এটা 1250 থেকে 1260 সালের মধ্যে নির্মিত।
এখানে একটু বিজ্ঞপ্তি টানিয়ে দেখা যাচ্ছে, দেখি কি বলে। কোনো ব্যক্তি পুরাতন কীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি ও অংশ আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে মানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তিটা আনানো যে এটা যেন কেউ ক্ষতি না করতে পারে। তো এই হচ্ছে যে শ্মশানের যে বেসিক তথ্য সেটা, এবং এটা খুবই সুন্দর, এত সুন্দর মানে বলে প্রকাশ করা যাবে না। আমি অন্য আরেকদিন যখন আমি প্রিপারেশন নিয়ে আসব আপনাদের, এবং আপনাদের যদি ইচ্ছা থাকে যে না আপনি বলেন, দেন আমি এইটা নিয়ে একটা পুরোপুরি ভিডিও বানাবো, আপনাদেরকে দেখিয়ে রাখি। এই হচ্ছে শ্মশানের এই অংশ। তো এখানে একটা পুকুর রয়েছে এবং কিছু শখ যাদেরকে পোড়ানো হয়, পোড়ানোর পর তারা তাদেরকে একটি নাম ফলকের মাধ্যমে সমাহিত করা হয়, সেটা দেখানোর চেষ্টা করব। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাও এই শ্মশানের ঐতিহ্যের অংশ, এবং এখানে একটা ঘাট বাঁধানো ছিল যা কালের ক্রমে পরিক্রমায় বিলীন হয়ে চলে গিয়েছে। এখানে ঘাটটা আছে, আমরা ছোটোকালে ঘাটটাও দেখেছি এবং অনেকে গোসল করতে দেখেছি ঘাটের কিছু ইট আর কি যেটা অবশিষ্ট রয়েছে। এখান থেকে শ্মশান দেখতে কেমন, লাল ইটে সুরকি দিয়ে তৈরি করা শ্মশান, অসাধারণ দেখতে। শ্মশান এখানে পুরানো হয়, এবং এই প্রতিটা মানুষ এখানে যেতে পারবো না, জঙ্গল। তো এখানে প্রতিটা মানুষ যাদেরকে পুরানো পরে স্মৃতি সৌধ হিসেবে এখানে রাখা হয়। তো আপনারা যদি বলেন আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অসাধারণ। তো কদিন আগে এখানে একটা হিন্দু ধর্ম ভাইদের অনুষ্ঠান ছিল, মেবি এখানে অনেক রান্নাবান্না হয়েছে, খাওয়া হয়েছে, সবাইকে খাইয়েছে। তো এখানে বেসিকলি এখন যেটা হচ্ছে এই মূল কাঠামোটা কিছুটা সংস্কার করে এইরূপ পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং এটা মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এই কাঠামোটা এভাবেই রয়ে গিয়েছে, কোনো সংস্কার এখনও করা হয়নি। আমি ভিতরে যাচ্ছি না, আমার পর্যাপ্ত প্রিপারেশন নাই। আমি পরবর্তীতে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তাহলে সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।